হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কাবরিজ ব্লগ ইউসে থেকে বলতেছি, কাছে বা দূরে যেখান থেকে দেখতেছেন সবাই স্বাগতম জানিয়ে আজকে ছোট একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগে থাকছে আমার এই যে রান্না থেকে আমি শুরু করলাম, আমি যে আইটেমগুলো আমার বেশিরভাগ মাশাল্লাহ গেস্টেরা শুনাম ঘরে বেশি, চিকেন রোস্ট অ্যান্ড যে ভেজিটেবলটা মাছ বাদে রান্না করি একদম সহজ উপায়ে, ওইটা চিকেন রোস্টের রেসিপি থাকবে। আর আমার বাসার কিছু হোম টুট থাকবে। সো রান্নাটা শুরু হয়ে গেল, এখন আমি মিক্স ভেজিটেবলটা রান্না করতেছি, আপনারা দেখতে থাকুন কি কি দিতেছি। আর এর মাঝে আমি বল দিতেছি আমি কেন বয়স আবার দিতে পারবো না সেটা নিয়ে কিছু কথা বলবো। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে বা কারো উপকার করবেন বা কারো কাউকে গুনা থেকে সেভ করবেন সেটা মনে করে থাকলে শেয়ার করে দিতে পারেন। আশা রাখি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে কিছুই মিস করবেন না। আমার মেহমান আসছে, কীভাবে সার্ভ করলাম সেটাও দেখবেন, সো হোম টুরটাও দেখবেন। আসলে আমি না জেনে আসলে আমি শিওর ছিলাম না, আমি অল্প কদিন বয়স আবার দিছিলাম, পরে আমি এখন অনেক যাচাই বাছাই করে জানতে পারলাম বয়স আবারে গুণ হয় টোটালি আমাদের মেয়েদের যে কণ্ঠ ইউটিউব বা ফেসবুক মিডিয়াটা, এটা তো সারা ওয়ার্ল্ডে কাজ করে, এটা তো সবাই জানেন। অনেক দূর পর্যন্ত আমাদের এই বয়সটা যেতে পারে, তো আমাদের অনেক গুণা হতে পারে। আমি অনেক শেখ বা অনেক মাওলা হুজুরকে অনেক জিজ্ঞেস করছিলাম, কয়েকজনকেই সবাই সেম কথাই বলতেছে বয়স আবার না দেওয়াটাই উত্তম, যেহেতু ফ্যামিলি ফলোয়ার্স থাকবে, মানে মেয়ে পুরুষ সবাই তো আমাদের এই ভিডিওগুলো দেখবে ইনশাল্লাহ। তো আমি আশা করি আমি বয়স আবার না দিলেও আমি ট্রাই করব, যদি আমি এরকম কোনো অ্যান্সার পাই যে মানে নিজের ডিরেক্ট যে অরিজিনাল সাউন্ডটা না দিয়ে অন্য সাউন্ডটা দেওয়া যায় কি না, আমি সেটা যদি অ্যান্সার পাই সেইভাবে দিব, আর না হলে আমি লিখে দিব। সো আমি আশা করি যারা এতদিন এই পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক দোয়া থেকে অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সো আমি বিলিভ করি আমাকে সামনে আপনারা সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন, যারা আমাকে অল্প কদিনে এতটুকু পর্যন্ত সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আনছেন, আমি আশা করি সামনেও আমাকে উৎসাহ করবেন সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে। বয়স আবার না দিলেও আপনাদের ভালোবাসা যদি থাকে, সাপোর্ট যদি থাকে, আমি সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো। আপনারা যদি সাপোর্ট না করেন আমি পাবো না। সো আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে বয়স আবার না দিলেও আমি লিখে লিখে যতটুকু পারি দিব, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আশা করি সেটাই থাকলো। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আপনারাও চেক করে নিতে পারেন, আপনারাও যদি কিছু জানেন এই ব্যাপারে আমাকে কমেন্ট করবেন, আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে তাও জানাবেন, আমিও আপনাদের থেকে কিছু জানতে চাই শিখতে চাই। আর আমিও আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের জন্য আমার ব্লগে এই যে হোম টুর থাকবে, রেসিপি থাকবে, ঘোরাফেরা থাকবে, এন্টারটেইনমেন্ট থাকবে, বাচ্চাদের নিয়ে থাকবে, মানে ফ্যামিলি ব্লগ সব কিছুই থাকবে আমার চ্যানেলে। তো এদিকে আমি হোম টুরটা দেখা দিছি, আমি এখন সেকেন্ড ফ্লোরে, আমার বাসার সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরের বাথরুমটাও একটু দেখিয়ে দিতেছি। আজকে পুরা বাসার টুর না, আজকে কিছু কিছু টুর দিব বাসার। আর এখানে আমার বাথরুমটা, এখানে লাইটিংগুলো চেঞ্জ হয়, আর আমার চ্যানেল তো আছে, আমি কীভাবে বাথরুম অর্গানাইজিং করলাম, আমার অর্গানাইজিং থাকবে ব্লগে, ক্লিনিং থাকবে, টিপস অ্যান্ড ট্রিট থাকবে। সো আমি এখন ফার্স্ট ফ্লোরে যাইতেছি, যে ফার্স্ট ফ্লোরে আমার অনেকে হয়তো আমার ভিডিও তারা দেখছেন, তারা আগেও দেখছেন, এদিকে নিচে আসি দেখতেছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে সব খাওয়াগুলা এই মেহমানের জন্য এখানে ট্রেতে দিয়ে রেডি করতেছে। এদিকে আমি আরেকদিন, আপনারা কমেন্ট করবেন আমার হোম টুরটা কেমন লাগলো, তাহলে আমি ট্রাই করবো আরেকদিন একদম শর্ট করে আমার কিচেন টুরটা দিতে ইনশাআল্লাহ। সো আমি এখানে কী কী খাওয়াগুলো দিলাম, এদিকে আমার হাজব্যান্ড হেল্প করছে সব কিছু আমি রেডি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আর এখানে আমার একটা প্রেয়িং রুম, আমি এটা নিজে হাত দিয়ে লিখে সাইনটা বানালাম, আল্লাহ যেহেতু আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তো আমি ভাবলাম একটা নামাজের জন্য সেপারেট একটা রুম কেন রাখবো না। সো আমি এটা অনলি নামাজের জন্য এই রুমটা রাখছিলাম, প্রেয়িং রুম। এদিকে আমার মেহমানরা চলে আসছে, যেরকমই আছে আমার জন্য আমার আলহামদুলিল্লাহ, আমার সারাদিন কাজের পরে আমার শান্তির নিরটা আমার আলহামদুলিল্লাহ।
যেরকমই হয়েছে আমার জন্য এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না। পরে মাশাল্লাহ আমার গেস্টরা আমার কাস্টার্ডটা এত পছন্দ করছে, আমি অনেক খুশি হয়েছি। কাস্টার্ড দেব, ওরা খাওয়ার পরে ওদের কোথায় যাওয়ার প্ল্যান ছিল থাকবে না, তাড়াহুড়া করে চলে যেতেছে। তা আমি অল্প টাইমে যতটুকু পারছি খাওয়ার পরে একটু চা নাস্তা দিলাম, কাস্টার্ড দিলাম, পেয়ারা দিলাম তাজিন দিয়ে। ওরা কাস্টার্ডটা অনেক পছন্দ করছে, এদিকে আমি চা রেডি করতেছি। তো দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে বরাবর মতো বলতেছি, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো।